মর্নিং, এখন বাজে প্রায় 12:30টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। যদিও প্রায় 12:30টা বাজে, তাও তোমাদের সাথে যেহেতু আমি প্রথম কথা বলছি, তো মানে আজকে সকাল দিনের শুরু থেকে প্রথম কথা বলছি, তাই আমি তোমাদের মর্নিং বলেই উইশ করলাম। আর যাই হোক, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর মারাত্মক গরম পড়েছে, মানে ফাইনালি এরকম গরম পড়েছে। মে মাসে কিন্তু এরকম গরম আরও আগে থেকে পড়েছে, এবারটা এত পলিউশন কমের জন্য হয়তো গরমটা একটু দেরি করে পড়বে। মানে এরকমটা গরম ঠিকঠাক লাগছে হয়তো পরশু দিন কি কালকে থেকে, তার আগে পর্যন্ত বেশ প্রায় দিনে বৃষ্টি, একটু হাওয়া, ঠান্ডা হাওয়া দিয়ে বেশ ওয়েদারটা বেশ ভালোই যাচ্ছিলো, ভালোই লাগছিলো। কিন্তু আজকে আর পাচ্ছি না, আজকে মারাত্মক গরম পড়েছে, মানে ফ্যানের তলা থেকে তো পড়তে ইচ্ছে করছে না। সকালে টিফিন বানালাম, বানিয়ে রান্নাঘরে প্রায় মানে আর্ধেকই ওখানে স্নান করে গেছি ঘেমে, তারপরে যাই হোক খেয়ে দে স্নান টান একেবারে করে এসে আমি আর ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডোনাস রিয়েল লাইফ। আর আজকে এমনি রবিবার, আজকে সবার বাড়িতেই স্পেশাল একটা মানে রান্নাবান্না হয়ে থাকে, আমাদের বাড়িতে আজকে স্পেশাল রান্না হচ্ছে, সেটা হলো মাটন বিরিয়ানি। লকডাউন শুরু হওয়ার পর থেকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, আমরা বেশিরভাগই মাটনটা খুব ভালোবাসলেও চিকেনটা বেশিরভাগ খেয়ে থাকি, কারণ আমাদের মানে প্রত্যেকেরই মাটনটা খাওয়া প্রবলেমের একটু ব্যাপার আছে, শরীরটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য আমরা চিকেনটাই বেশি খাই। কিন্তু আজকে সেদিনকে কদিন আগে মাটন হয়েছিলো আর বিরিয়ানি যখনই হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে, তো ওই জন্য আজকে মশলাগুলো দূর, চিকেন খেতে খেতে ভালো লাগছে না, আজকে একটু মাটন বিরিয়ানি। যাই হোক, আমাদের বাড়ি আজকে মাটন বিরিয়ানি হচ্ছে, আর বিরিয়ানিটা রান্না করছে আমার বোন। আজকে আমি বলেছি আমি কোনো লাঞ্চে হেল্প হেল্প করতে পারবো না, কারণ সকালে টিফিনটা করেছিলাম, তারপরে স্নান টান করে নিয়েছি, স্নান করে আর ইচ্ছা করে না রান্নার দিকে যেতে, কারণ ঘেমে স্নান করে যাবো। ওই জন্য বোন রান্না করছে, চলো বোনের রান্না দেখানো যাক। আমি রান্নাঘরে চলে এসেছি আর আমার বোন এখন রান্না করছে মাটন, মানে বিরিয়ানির মাটনের প্রিপারেশনটা ও করছে। আর এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, মানে মাংসের যে গ্রেভিটা হবে সেটা রেডি করা হচ্ছে। আর এখানে হাফ মাংস, যেহেতু মাটন কষাতে কষাতে প্রচুর টাইম লাগবে সেদ্ধ হতে, তো হাফ মাংস প্রেশারে সেদ্ধ করে নিয়েছে। আর এই যে এখানে প্রেশারে হাফ সেদ্ধ হচ্ছে, সেদ্ধ করে এখানে আলু রেডি করা, আলু পুরো এখানে ফুল বয়েল করেছে সকালে, মোটামুটি এগুলো ফুল বয়েল না, মোটামুটি একটু একটু ফুড কালার দেওয়া হয়েছে আর বয়েল করে নেওয়া হচ্ছে। আর এখানে খোয়াখির রেডি, খোয়াখিরটা ভিজানো হয়েছে, ওটা এটা কি দুধের মধ্যে ও এটা একটু দুধ দেওয়া হয়েছে, এর মধ্যে একটু ফুড কালার ইউজ করা হবে বিরিয়ানিটার মানে সুন্দর একটা কালার আনার জন্য। এখানে আদা রসুন পেস্ট, মোটামুটি মশলা সবই রেডি, আর সব নিজেই আজকে করেছি, করে এখানে আর কি আছে, চালটা তো অলরেডি ভিজানো আছে, চাল চাটা অনেকক্ষণ ভিজে রাখলে আর কিছুই না, খুব সুন্দর আর কি বড় বড় বিরিয়ানিতে চালটা হয়। এখানে স্যালাডের জিনিস রেডি, ওখানে বিরিয়ানির ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এই হচ্ছে এখন যে যার মতো কাজ করছে, আর এখন সকালের দিক সবাই মোটামুটি ব্যস্ত। আমরা মেয়ে লিচু খাচ্ছি, গরমের প্রথম লিচু, এই সিজনের প্রথম লিচু, বসে বসে লিচু। আরে হাত চাটছিস কেন, লিচুটা নে নাও, আর যাতে না পড়ে। হ্যাঁ লিচু খাও, এই যে এখানে ভিডিও হচ্ছে, গুড মর্নিং বলো, তুমি তখন আবছা দেখবে চোখে, তোলো সানগ্লাসটা, তোলো না, এখনই তোলো, উল্টে রাখো, টক টক টক, কি করছিস? কোনো কাজ নেই আপাতত, স্নান টান হয়ে গেছে আর বোন তো ওদিকে রান্নাটা পুরো করছে, আর এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন শুধু লাঞ্চের অপেক্ষা, কারণ বিরিয়ানি হচ্ছে যেহেতু, বিরিয়ানি আমরা প্রত্যেকে প্রচণ্ড ভালো লাগে। তা যাই হোক, এখন বিরিয়ানি খাবো, সেই অপেক্ষায় বসে আছি কখন বিরিয়ানিটা রেডি হবে আর কখন বিরিয়ানিটা খাওয়া শুরু করবো।
বিরিয়ানিটা রেডি হওয়ার পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ বিপন না বিরিয়ানিটা খুব সুন্দর করে আর আমি অতটা ভালো পাই না, যেন বিরিয়ানিটা করা মানে বিরিয়ানি যেদিন করা হয় সেদিন ওই পুরো দামে মানে পুরো আর কি ব্যাপারটা ওই করে, কারণ বিরিয়ানিটা আর অনেকটা কোয়ান্টিটি হয়ে গেলে তো আমি আরোই ঘাবড়ে যাই যে কোনটা কত পরিমাণ দেবো কি না, আর বিশেষ করে মাটনের ব্যাপারটা তো মানে আমি অতটা বুঝতে পারি না। আমি সাধারণত মানে বেশিরভাগ কি আমি সাধারণত চিকেনটাই রান্না করে থাকি, আমি মাটনটা রান্নার ক্ষেত্রে খুব একটা যাই না। তো যাই হোক, ওই জন্য বনি বিরিয়ানিটা যখন হয় বনি রান্না বান্না করে। এই বিছানা গুছিয়ে গেলাম, আর এই দেখো আমার মেয়ে কী করেছে, ওল বালিশ থেকে বালিশের ওয়ার খুলে ফেলে দিয়েছে, এখানে বালিশপত্র নামিয়ে ফেলেছে, একটু আগে আমি বিছানাটা গুছালাম জাস্ট, এই যে জামা কাপড় নিচে রেখে দিয়েছে, এই সমস্ত জিনিস করবে না এখন, দেখ কী করছে, এই যে এখন বাবার কাছে এসে বাবা অফিসে কাজ করছে আর বাবার কাছে এসে পুষ্ট করছে। সোনা তুমি কথা বলবে আজকে? হ্যাঁ। কি কথা বলবে? গুড মর্নিং তো বলেছো, আর গুড মর্নিং বলতে হবে না? আবার শুরু জামা কাপড় ফেলা, জামা কাপড় রেখে দাও, জামা কাপড় রেখে দাও, কেন ফেলছো? আর ফেলবে না, যাও। ওই যে দেখছো, সবাই দেখছে তুমি দুষ্টু করছো, সবাই দেখছে তুমি দুষ্টু করছো। আমি যে দিনে কতবার এই জামা কাপড়গুলো ভাঁজ করি তার ঠিক ঠিকানা নেই, কারণ সারাক্ষণ এই জামা কাপড়গুলো ফেলতে থাকে, ফেলে এই ওয়ার্ড্রপের এই যে এই ওয়ার্ড্রপটার উপরে উঠে বসে থাকবে। সোনা তুমি করবে না, আর করবে না, আর ফেলবে না, আর ফেলবে না, আমি সব ভাঁজ করতে পারবো না, তুমি ভাঁজ করবে না, এবার তুমি ভাঁজ করবে। সবাই দেখো ওর দুষ্টুমি, সবাই দেখো কি করছে, ও দেখো এই ওয়ার্ড্রপের উপরে ওখানে বসছে, পুরো ওয়ার্ড্রপের উপর পরিষ্কার করে দিল আর আমার কাজ বাড়িয়ে দিল, মানে যত জামা কাপড় ভাঁজ করে রেখেছিলাম সব ও ফেলে এই যে উপরে উঠে বসে আছে। ওয়ার্ড্রপ খুলবে না, হাতে লাগবে কিন্তু, সরো সরো, এই লকডাউনে আরো দুষ্টু হয়ে গেছে বাড়ি থাকতে থাকতে, অন্য সময় তো ঘুরতে টুরতে বের হয়, এখন যেহেতু একদম বেরোচ্ছে না যত দুষ্টু বের বাড়িতেই। সোনা ওটা আটকাও, 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 আমি নামিয়ে দেবো না, উঠেছো কেন, উঠেছো কেন, আমি নামিয়ে দেবো না, এসি এখন চলবে না, সোনা এসি চলবে না, এখন এসি চলবে না, দুপুর বেলা চলবে এসি, এসি সুইচটা নিচেতে করাই উচিত হয়নি, সর্বক্ষণ অন করে দেয়। এই যে এটা আমার সন্যাম, সন্যাম আমার খুব ভালো, মাঝে মাঝে ভালো হয়ে যায়, মাঝে মাঝে দুষ্টু হয়ে যায়, মাঝে মাঝে আমাকে একদম খুব ভালোবাসে, খুব ভালো করে, আর মাঝে মাঝে এত দুষ্টু করে পাত্তাই দেয় না আমাকে, এখন ক্রিম মাখো না গরমের মধ্যে ঘেমে যাবে। সন্যামা হাতে এখন আমাকে চুড়ি পরাবে, চুড়ি পরিয়ে দাও তো, গরম লাগছে এখন, একটু লেবু চিনির শরবত খাবো, দেখি লেবু লেবু পাতি লেবু পাতি লেবু, এগুলো কটা লেবু দেবো, নেবো সবার জন্যই করি, দাঁড়াও দাঁড়া এক মিনিট। লেবুর জল শরবত রেডি, আর এটা এখন আমি দেবো আমার পটকে।
তারপর আমি খাবো এনো কি গো এটা লেবু শরবত ঠান্ডা জল দেব কি লেবু পাতি লেবু ঠান্ডা জল দেব আমার সোনা মা এখন লেবুর রস খাচ্ছে মানে লেবু শরবত খাচ্ছে আমি খাচ্ছি তুমি খাচ্ছো হ্যাঁ আমি খাচ্ছি মা আচ্ছা কেমন হয়েছে একটু বলে দাও কেমন হয়েছে হেভি লাইক দেখিয়ে দাও যাব দেখাও তুমি আঙ্গুল দিয়ে ওটা ফারস্টে চিনি নুন একটু কম হয়েছিল মানে ওই একটু আমাদের মধ্যে থেকে খাবে কি খাবে না একদিন অল্প একটু করে দিয়ে দিয়েছিলাম আমাদের একটু চিনিটাও কম হয়েছিল নুনটাও কম হয়েছিল খেলো না বললো যে বাজে হয়েছে আমার মাকে টেস্ট করি বললো দেখো তো কিরকম হয়েছে বাজে না আমি আবার ওর মধ্যে আবার একটু লেবুর রস দিলাম একটু চিনি দিলাম একটু বিট নুন দিয়ে করে দিলাম এবারেও খাচ্ছে মুখে স্বাদ মারাত তো এই যে আমার এখন লেবুর শরবত রেডি আমি খাবো এটা খেয়ে না আলাদা একটা শান্তি লাগে এখন বাজে দুপুর তিনটে বেজে গেছে আর এখন আমাদের লাঞ্চ হয়নি কারণ বিরিয়ানি এখন মানে দমে এতক্ষণ দমে বসানো ছিল এখন বিরিয়ানি ঢাকনা আর কি খোলা হবে আর যাই হোক সানডে আর স্পেশাল লাঞ্চের জন্য তো একটু লেট করাই যায় তো এখন চলো বিরিয়ানিটা কিরকম হয়েছে দেখা যাক প্রত্যেকে একসাথে লাঞ্চে বসেছি দুপুর সোয়া তিনটে বাজে ওরে কি তোরটা নিয়ে আয় তো চেয়ার কোথায় না না হাতে না দাদা চেয়ারটা নিয়ে আস দাওয়া পুরো কমপ্লিট আজকে অনেকটা বেলা হয়ে গেল কারণ তোমাদের বললামই যে রান্নাটা একটু দেরি করেই হয়েছে আজকে আর যেহেতু বিরিয়ানি অনেকক্ষণ দমে বসানোর ব্যাপার থাকে তো আমি ভেবেছিলাম আজকে যে পুরো বিরিয়ানির প্রসেসটা তোমাদেরকে দেখাবো আর কি কিন্তু বিশ্বাস করো আজকে আমার এত গরম লাগছিল আমি ওই বোন যখন বিরিয়ানিটা বানাচ্ছিল তখন আমি ঘরে গিয়ে একদম শুয়ে পড়েছিলাম আমার ভালো লাগছিল না আমার আর বেশি গরম লাগলে না আমার খুব শরীরটা খুব উইক লাগে তো যার জন্য আমার এত মানে শরীরটা খারাপও লাগছিলো আজকে খুব একটা ভালো লাগছিলো না বলে আমি একদম ঘরে গিয়ে টানটান হয়ে শুয়ে পড়েছি তারপরে তখন অনেকক্ষণ পরে মনে পড়লো যা বিরিয়ানিটা তো আর পুরো ভিডিওটাই তো করা হলো না বলতে তখন অলরেডি দমে বসিয়ে দিয়েছে তারপরে যাই হোক হাত তো হলো না আর খাওয়া দাওয়া এখন কমপ্লিট মানে অনেকটা বেশি খেয়ে ফেলেছি এক তো বিরিয়ানিটা দারুণ খেতে হয়েছিল অনেক দিন পর মাটন বিরিয়ানি তার উপরে আবার এত টেস্ট আর আমার বোন বিরিয়ানিটা খুব ভালোই করে তো যাই হোক সব মিলিয়ে বিরিয়ানিটা অনেকটা খেয়ে ফেলেছি আর এখন পেট পুরো একদম ভর্তি আর কিচ্ছু ভালো লাগছে না এখন একটু শোবো মানে ঘুমাবো না কিন্তু একটু শোবো শুয়ে একটু রেস্ট না নিলে ভালো লাগবে না যাই আর কি এই হলো আমাদের সকাল থেকে রান্না বান্না চলে খাওয়া দাওয়া দু মিনিটে শেষ ভালো খাওয়া হবে ভালো খাওয়া দাওয়া দু মিনিটে শেষ কি হয়েছে কেন আবার কি করলো খুব দুষ্টু করে এখন ফ্রুটি খাচ্ছে ফ্রুটি খেতে খেতে সারা জামা ভিজে যা সারা জামা ভিজেছে ফ্রুটি খাচ্ছে বসে বসে ফ্রুটিটা স্ট্র দিয়ে দিলাম যে স্ট্র দিয়ে খাক ভালো করে পুরো জামা টামা ভিজে এক কাণ্ড করলো এখন এখন আবার জামা চেঞ্জ করাবো তো যাই হোক চলো তোমরাও রেস্ট নাও আমিও একটু রেস্ট নিই আবার তোমাদের সাথে পরে আড্ডা দিচ্ছি হাই এখন বাইরে ঝড় উঠেছে আর আজকে মারাত্মক গরমও পড়েছিল আজকে মারাত্মক গরম পড়েছিল মানে দুপুরবেলাটা না এত কষ্ট হচ্ছিল আমরা বারান্দায় বসে আজকে খেতে পাচ্ছিলাম না এত গরম লাগছিল এগুলো ফুলে দিই এখন ঠান্ডা হাওয়া আসুক ঝড়টা একটা ঝাপসা সব ঝড়টার সাথে সাথে না সব দরজা আমরা সব বন্ধ করে দিয়েছিলাম তো তো ধুলো ঢুকে যাচ্ছে কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেমে গেছে আর ধুলো উঠবে না এই তো তো ওই জন্য
জানলা খুলে দিই, মানে হাওয়া ঢুকবে। ফাটাফাটি হচ্ছে, মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি এখন বৃষ্টিতে জাস্ট বসে বসে এনজয় করবো। চলো তোমরাও বৃষ্টি এনজয় করো, আমিও বৃষ্টি এনজয় করি। আর আজকে আমি ব্লগ এখানেই শেষ করছি আমার ব্লগটা। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে নেক্সট দিন দেখা হবে। তোমরা খুব ভালো থেকো আর অবশ্যই বাড়িতে থাকবে, সেটা যদিও সবাই থাকছো তাও আমি বললাম, আমিও বাড়িতেই থাকছি, কোথাও বেরোচ্ছি না। তোমরাও ভালো থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। খুব ভালো থাকো, টাটা।